নমস্কার কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ২২২ তম পর্বে আপনাদের স্বাগত আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে যেখানে সপ্তাহে ছদিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ সবগুলি অনুষ্ঠান শুরু হয় রাত্রি নটার সময় শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম আজকেও সানন্দে অবস্থান করব চব্বিশে মে আঠারোশো চুরাশির প্রসঙ্গে দ্বীপ্রাহরিক সেবার পর শ্রীরামকৃষ্ণ ভক্তদের সঙ্গে কথা বলছিলেন দুজন অল্প বয়সী বিবাহিতা মহিলা তারা অবগুণ্ঠনবতী তারা খুব শ্রদ্ধার সঙ্গে শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত এবং আমরা দেখেছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিশেষ মমতার সঙ্গে স্নেহের সঙ্গে তাদের সঙ্গে কথা বলছেন তাদের সঙ্গে যতটা কথা হয়েছে আমরা সেটা শুনেছিলাম আজকের অনুষ্ঠানে হয়তো আবারও আমরা তাদের প্রসঙ্গ পাব কিন্তু ওই কালকে আমরা যতটা শুনেছিলাম তারপরে কি হয়েছে তারপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহাদেবের মন্দিরে উপস্থিত হয়েছেন এখানে মহাদেবের মন্দিরে তিনি গেছেন সেটি যে প্রসঙ্গ সেটির মধ্যে আমরা থাকবো আজকে সেটির মধ্যে ঢুকব প্রবেশ করব আমরা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃততে যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন তব কথা মৃতং তপ্ত জীবনং কবি ভিড়ি ঋতং কলম সাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাহ কৃষ্ণ শিবের সিঁড়িতে বসিয়া আছেন মাস্টারমশাই এরকমভাবে লিখছেন তার মানে মহাদেবের মন্দিরের সিঁড়িতে এরমভাবে মাস্টারমশাই অনেক বলেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এরকম কথা বলতেন বেলা অপরাহ্ন পাঁচটা হইয়াছে কাছে অধর ডাক্তার নিতাই মাস্টার প্রভৃতি দুই একটি ভক্ত বসিয়া আছেন তো এরা সব বসে রয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই মহাদেবের মন্দিরের সিঁড়িতে বা শিবের সিঁড়িতে যেরকমভাবে মাস্টারমশাই উল্লেখ করেছেন সেইখানে বসে রয়েছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি দেখো আমার স্বভাব বদলে যাচ্ছে এইবার কি গুহ্য কথা বলিবেন বলিয়া সিঁড়ির এক ধাপ নামিয়া ভক্তদের কাছে বসিলেন আবার কি বলিতেছেন তো ওই যে মহাদেবের মন্দিরে যে সিঁড়ি আমরা জানি তো সেইখানে বসে আছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তরা তার থেকে স্বাভাবিকভাবেই এক ধাপ নিচে বসেছেন কিন্তু ঠাকুর কি গুজ্জ কথা বলবেন মানে এটা গোপন কথা বলবেন সেই জন্য এক ধাপ নেমে বসছেন মানে ভক্তদের সঙ্গে প্রায় একই তলে সেম লেভেলে বসছেন কি অপূর্বতার ভঙ্গি তা এই যে গুজ্জ কথা বলবেন তার মানে এটা কীরকম এটা ওই ঈশ্বরীয় প্রসঙ্গ কিন্তু ওই শ্রীরামকৃষ্ণের বলবার ভঙ্গিটি এমন সেখান থেকেই সেখানেই মাস্টারমশাই লিখছেন ওটি গুজ্জ কথা যে একটা গোপন কথা বলবার মতো ভঙ্গি করে তিনি ওই ওইখানে এসেছেন তা বললেন যে এইবার কি গুজ্জ কথা বলিবেন বলিয়া সিঁড়ির এক ধাপ নামিয়া ভক্তদের কাছে বসিলেন আবার কি বলিতেছেন তো এই ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি যেমন ধর্ম উপদেশ দেন তেমনি আবার ভক্তদের সঙ্গে একাত্মতার বোধ সেটি প্রদর্শন করেন সেই একাত্মতার বোধে তাদের সঙ্গে মেশেন সিঁড়ির একটা ধাপ নেওয়া মানে আর কতটাই বা তফাত কিন্তু তাও সেটি ম্যাটার করে যে যিনি বলছেন তিনি একটু ওপরে বসে আছেন আর বাকিরা নিচে এবার তিনি আবার নিচে নেমে বসলেন যে তোমাদেরকে এবার একটা গোপন কথা বলছি এরকম গোপন কথাটি কি সেটি ঈশ্বরীয় যে কৃষ্ণ যেন এরকম ভাবে এটা তোমাদের কাছেই বলছি এরকমভাবে তিনি এসেছেন মাস্টার লিখছেন যে এবার কি গুজ কথা বলিবেন বলিয়া সিঁড়ির এক ধাপ নামিয়া ভক্তদের কাছে বসিলেন আবার কি বলিতেছেন এবার শ্রীরামকৃষ্ণের কথা আসছে তিনি লিখছেন মাস্টারমশাই ভক্ত তোমরা ভক্ত তোমরা তোমাদের বলতে কি আজকাল ঈশ্বরের চিন্ময় রূপ দর্শন হয় না চিনময় শব্দটিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন আজকাল ঈশ্বরের চিন্ময় রূপ দর্শন হয় না এখন সাকার নররূপ এইটে বলে দিচ্ছে সাকার নররূপ শব্দ দুটি স্থূলাক্ষরে আমার স্বভাব ঈশ্বরের রূপ দর্শন স্পর্শন আলিঙ্গন করা এখন বলে দিচ্ছে তুমি দেহ ধারণ করেছো নররূপ আনন্দ করো ভাবে তিনি বলছেন তাহলে এইটি হচ্ছে গোপন কথা কি সুন্দর যে অন্য কোনো রকম প্রসঙ্গ নয় আমরা যেরকম বলি কনফিডেন্সিয়াল সেই রকম নয় প্রাইভেসি আছে কিনা কথাবার্তার মধ্যে আমরা সে কত রকম মানে করে সেই সব ভাবি আর শ্রীরামকৃষ্ণ ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন যে এইগুলো খুব একেবারে অন্তরঙ্গদের মধ্যে করবার কিন্তু সাংসারিক অর্থে যেরকম গোপন কথা সেই রকম নয় আবার একই সঙ্গে বোঝা যাচ্ছে যে অতি গভীর প্রসঙ্গ হুইচ ক্যান পারহ্যাপস বি শেয়ার সিলেক্টেড ফিউ তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্ত তোমরা তোমাদের বলতে কি তার মানে তোমাদের সঙ্গে এটা বলা যায় তো এই বলার মধ্যে এই বাধাটা কোথায় না ওই মায়ের সঙ্গে মায়ের কাছ থেকে তিনি এটা জেনেছেন তো এক্ষুনি এরকম এরকম ইঙ্গিতও দেবেন তো মায়ের সঙ্গে ছেলের যে সমস্ত ব্যাপার স্যাপার এগুলো আচ্ছা হ্যাঁ তোমাদের কাছে বলা যায় তোমরা ভক্ত ওই জন্য সিঁড়িতে এক ধাপ নেমে বসেছেন সেই এই ধাপে তা বললেন তোমা ভক্ত তোমরা তোমাদের বলতে কি আজকাল ঈশ্বরের চিন্ময় রূপ দর্শন হয় না তাহলে তাঁরই কথা থেকে প্রকাশিত এক্ষুনি যেটা বললেন যে ওই চিন্ময় রূপ তিনি দর্শন করেন তার মানে নিত্য দর্শন করেন বললেন আমার স্বভাব ঈশ্বরের রূপ দর্শন স্পর্শন আলিঙ্গন করা ওই ভাবের মধ্যে তিনি থাকেন তাহলে এখন কিভাবে আছেন কি বলছেন তো কিন্তু এমনিতে ঈশ্বরের চিন্ময় রূপ দর্শন স্পর্শন আলিঙ্গন করা ঈশ্বরের রূপ দর্শন স্পর্শন আলিঙ্গন করা আমরা রয়েছি চব্বিশে মে আঠারোশো চুরাশি প্রসঙ্গে এই মাস কয়েক আগেই ঠাকুরের হাত ভেঙেছিল হাড় সরে গিয়েছিল কেন ওই পঞ্চবটীর ওই দিকটাতে তিনি ভাবস্থ অবস্থায় যাচ্ছিলেন আর সেই সময় কি হয়েছে সেই সময় পড়ে গিয়েছিলেন রেলে লেগে পড়ে গিয়েছিলেন ওই লোহার তার দেওয়া থাকতো তো ভাবস্থ অবস্থায় শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমার স্বভাব ঈশ্বরের দর্শন ঈশ্বরের রূপ দর্শন স্পর্শন আলিঙ্গন করা এইভাবেই তিনি থাকেন স্বভাব মানে নিজের ভাব কিন্তু এখন আবার অন্যরকম কীরকম এখন বলে দিচ্ছে এই বলে দিচ্ছে মানে মা ভবতারিণী বলে এটি কৃষ্ণ তো অনেকবার ওইরমভাবে ভাবে বলেছেন যে মা দেখিয়ে দিলে এখন বলছেন যে এখন বলে দিচ্ছে তুমি দেহ ধারণ করেছো সাকার নররূপ লয়ে আনন্দ করো তা বলছেন যে এখন বলে দিচ্ছে এখন বলে দিচ্ছে তুমি দেহ ধারণ করেছো সাকার নররূপ লয়ে আনন্দ করো তাহলে ওই যে তিনি দেহ ধারণ করেছেন সেই জন্যে সাঁকার নররূপ নিয়ে তিনি আনন্দ করবেন এইটি যে শ্রীরামকৃষ্ণ বলছেন এটি খুব চমৎকার আমরা সেই প্রসঙ্গের মধ্যে রয়েছি সেখানে দেখছি যে ওই মা ভবতারিণী তাকে এরকম দেখিয়ে দিচ্ছেন যে তুমি দেহ ধারণ করেছ সাকার নররূপ লয়ে আনন্দ করো এই যে সাকার নররূপ এর বিশেষত্বটা কিরকম সেটা তিনি এক্ষুনি বলবেন যে বললেন যে এখন সাকার নররূপ এইটে বলে দিচ্ছে এই যে সাকার নররূপ তার মানে হচ্ছে যে মানুষের মধ্যে যে তিনি রয়েছেন তাকে নিয়ে যে লীলা সেটির কথা আসছে যে এইটি মা এরকম বলে দিচ্ছেন তার মানে কি সব মানুষের মধ্যেই তিনি রয়েছেন সেই অর্থে মানুষের মধ্যে তিনি অবস্থিত সেই অর্থে কি এটি হচ্ছে সেটা শ্রীরামকৃষ্ণ এবার বিস্তারিতভাবে বলবেন বলছেন তিনি তো সকল ভূতেই আছেন তবে মানুষের ভিতর বেশি প্রকাশ সকল ভূতেই মানে সমস্ত পদার্থ নিচয় সকল কিছুর মধ্যে নিখিল বিশ্বের মধ্যে তিনি আছেন শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি তো সকল ভূতেই আছেন তবে মানুষের ভিতর বেশি প্রকাশ বলে আরো বলবেন মানুষ কি কম গা ঈশ্বর চিন্তা করতে পারে অনন্তকে চিন্তা করতে পারে অন্য জীবজন্তু পারে না অন্য জীবজন্তুর ভিতরে গাছপালার ভিতরে আবার সর্বভূতে তিনি আছেন কিন্তু বেশি প্রকাশ অগ্নি মানুষে তত্ত্ব সর্বভূতে আছে সব জিনিসে আছে কিন্তু কাষ্ঠে বেশি প্রকাশ রাম রাম লক্ষণকে বলেছিলেন ভাই দেখো হাতি এত বড় জানোয়ার কিন্তু ঈশ্বর চিন্তা করতে পারে না এরকম করে শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন সেটি হচ্ছে মানুষের মহিমা তার মধ্যেও আবার সুনির্দিষ্টভাবে তিনি কিছু বলবেন তবে তার আগে বলছেন যে মানুষের ভেতরে ঈশ্বরের বেশি প্রকাশ অন্যত্র তিনি বলেছেন যে বিভুরূপে রূপে তিনি সর্বত্র আছেন অর্থাৎ ঈশ্বর ঈশ্বরের যে সত্তা সেটি সর্বত্র রয়েছে তিনি সর্বত্র বিরাজিত রূপেও সত্য কিন্তু কারু কারুর মধ্যে বেশি প্রকাশ এখানে বলছেন যে মানুষের মধ্যে অন্য জীব জন্তু গাছপালার তুলনায় মানুষের মধ্যে ঈশ্বরের বেশি প্রকাশ সেই কথাটি শ্রীরামকৃষ্ণ বলছেন কিরকম ভাবে বললেন যে মানুষ কি কম গা তাহলে মা মা ভবতারিণী তাকে নরলীলায় রেখেছেন সাকার নররূপ এইটির দিকে মন টেনে রেখেছেন বলেছেন যে তুমি দেহ ধারণ করেছো সাকার নররূপ লয়ে আনন্দ করো এরম অবস্থার মধ্যে রয়েছেন আর এই নররূপের প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলছেন যে মানুষ কি কম গা এই যে মানুষ কম গা এটা কিসের জন্য বলা হয় যে মানুষ কত আবিষ্কার করেছে জ্ঞান বিজ্ঞানের কত প্রসার হয়েছে কাব্য সাহিত্য সংস্কৃতির কত উন্নয়ন হয়েছে সেইগুলোর সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ কিছু বলেননি তার মানে ওগুলোকে যে খাটো করেছেন তা নয় কিন্তু মানুষের মহিমা কোনখানে মানুষের মহিমা ওই যে বলছেন মানুষ কি কম গা ঈশ্বর চিন্তা করতে পারে অনন্তকে চিন্তা করতে পারে অন্য জীবজন্তু পারে না তাহলে এইটি হচ্ছে মানুষের মহিমা বা শ্রেষ্ঠ মহিমা বা একমাত্র মহিমা শ্রীরামকৃষ্ণ সেইভাবে দেখাচ্ছেন যে সে ঈশ্বর চিন্তা করতে পারে অনন্তকে চিন্তা করতে পারে তা বলে আরও বললেন অন্য জীবজন্তুর ভিতরে গাছপালার ভিতরে আবার সর্বভূতে তিনি আছেন কিন্তু মানুষে বেশি প্রকাশ এই তিনটি শব্দ স্থূলাক্ষরে মানুষে বেশি প্রকাশ অগ্নিতত্ত্ব সর্বভূতে আছে সব জিনিসে আছে কিন্তু বেশি প্রকাশ যে কাঠ তাতে আগুন দিলে কি রকম হবে অন্য কিছুতে দিলে তাহলে অন্য অনেক কিছুর তুলনায় কাঠে বেশি আর রাম লক্ষণকে বলেছিলেন যে দেখো অত বড় জানোয়ার হওয়া সত্ত্বেও হাতির কি হয়েছে যে সে ঈশ্বর চিন্তা করতে পারে না এইগুলো শ্রীরামকৃষ্ণ বললেন মানুষের মহিমার প্রসঙ্গে এইবার মানুষের মধ্যে আরো সুনির্দিষ্ট মানুষের সুনির্দিষ্ট সুনির্দিষ্টভাবে তিনি আনছেন বলছেন আবার অবতারে বেশি প্রকাশ রাম লক্ষণকে বলেছিলেন ভাই যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি ভাবে হাসে কাঁদে নাচে গায় সেইখানেই আমি আছি এরকম কথা সব হচ্ছে তো বললেন যে আবার অবতারই বেশি প্রকাশ এই জায়গাটিতে শ্রীরামকৃষ্ণ ঘুরে ফিরে এসছেন যখন নরলীলার প্রসঙ্গ হচ্ছে তার মানে তিনি কিসের মধ্যে থাকেন কোন ভাবনার মধ্যে থাকেন ঈশ্বরের চিন্ময় রূপের মধ্যে তিনি থাকেন সেইটির চিন্তা করেন সেই রূপের দর্শন স্পর্শন আলিঙ্গন আর এখানে কি এখানে হচ্ছে তার মানে কি মা ভবতারিণী মহাদেব রাধা কৃষ্ণ এই সমস্ত রূপের কথা শ্রীরামকৃষ্ণ কত রকমভাবে বলেছেন আর এখানে বলছেন যে মানুষ এবার মানুষের কথা বলতে গিয়ে দুধাপে বললেন এমনিতে বললেন যে যে কোনো মানুষ সম্পর্কেই প্রযোজ্য যে সে ঈশ্বর চিন্তা করতে পারে অনন্তকে চিন্তা করতে পারে অ্যান্ড করতে পারে মানে কি সবাই করছে তা নয় কিন্তু তার ওই ক্ষমতা রয়েছে ওই ক্যাপাসিটি রয়েছে সেটি প্রথমে বললেন তারপরে ওই নরলীলার মধ্যে যেটি সেইখানটাতে নররূপ লয়ে আনন্দ করো মাঝে তাকে বলেছেন সাকার নররূপ লয়ে আনন্দ করো সেইটাতে আসছেন যে নররূপটা কিরকম কোনখানে আনন্দ খুব বেশি সেটি হচ্ছে যখন অবতারের কথা ভাবা হচ্ছে আবার অবতারই বেশি প্রকাশ রাম লক্ষণকে বলেছিলেন ভাই যে মানুষে দেখ ভাই যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি ভাবে হাসে কাঁদে নাচে গায় সেইখানেই আমি আছি বলে অবতারের প্রসঙ্গ নানান রকম ভাবে শ্রীরামকৃষ্ণ করছেন তাহলে এই যে অবতারের মধ্যে তার বেশি প্রকাশ তা ঠাকুর শ্রীরামকৃষ্ণ অবতারকে কোথায় পাচ্ছেন সেই সেই জায়গাটি বলা মুশকিল কিন্তু ওই রামচন্দ্র বা শ্রীকৃষ্ণ তাদেরকে নিয়ে আনন্দ করা যে যত যত অবতার হয়েছেন তাদেরকে নিয়ে আনন্দ করা এইটি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে যুগে যুগে যারা অবতার হয়েছেন তাদেরকে ভাবা সুতরাং এইখানে তার মনোজগতে কোনটি উত্থিত হচ্ছে সেটা দূর পরিমাপ করা কিন্তু মানুষকে দেখতে দেখতে মনে হচ্ছে যে এই যে মানুষ এইরূপেই তো রামচন্দ্র এসছিলেন শ্রীকৃষ্ণ এসছিলেন এইটাকে নিয়ে আনন্দ করা ম্যান অ্যাজ অনলি ম্যান শুধু নয় হু ক্যান থিঙ্ক অফ গড শুধু সেটাও নয় এগুলো আছে আবার বাই অ্যান্ড কৃষ্ণ এই রূপ তারা পরিগ্রহ করেছিলেন এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে বিভীষণ একটা লোক ওই জলে ডুবে যাচ্ছে সকলে থেকে বাঁচি টাচি নিয়ে এসছে বিভীষণ তাকে দেখে একবারে পুজো করতে আরম্ভ করলে বলে এ তো মানুষ আমার রামচন্দ্র যেরকম সেরকম মানুষ বলে রামচন্দ্রের উদ্দীপন হয়ে যাচ্ছে এবং তিনি পুজো করতে আরম্ভ করছেন এই যে ভাব যে মানুষকে দেখলে ওইটা মনে হচ্ছে তা তাহলে মানুষের মধ্যে ঈশ্বর দর্শন আমরা যখন বলি তখন নানান রকম ভাবে সেই প্রসঙ্গটিকে স্মরণ করা হয় শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন সেটি খুব নির্দিষ্ট যে এই মানুষের রূপেই রামচন্দ্র এসছিলেন এইরকমই দুটি হাত দুটি পা দুটি চোখ ইত্যাদি এরকমভাবেই তিনি হয়তো চাইতেন এইরকম মানে তিনি তাকাতেন এই এরকমই তার দেহাবয়ব ছিল এরমভাবেই তিনি পৃথিবীর ওপরে ঘুরে ফিরে বেরিয়েছেন এই নরলীলা তাহলে ঈশ্বরের চিন্ময় রূপ দর্শন স্পর্শন করা আলিঙ্গন করা সেইগুলি যেমন একটা ভাব ছিল আর এখন বলছেন এই নরলীলায় মন যাচ্ছে এর সঙ্গে যদি আমরা ভাবি যে মানুষের মধ্যেই তিনি আবির্ভূত হয়েছেন অতএব মানুষের সেবা মানেই তার সেবা সেটি তো একটি মহৎ ভাবনা কিন্তু শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন এখানে এবং অনেক জায়গায় অন্য সেটির তাৎপর্য রকম যে এই মানুষকে দেখতে দেখতে সেই মানুষ সেই অবতার সেই রূপ যার মধ্যে তিনি অবতীর্ণ হয়েছেন সেই মানুষ রূপকে মনে পড়া যে এই মানুষ রূপ তো এই রকম নরলীলা তার দিকে মন যাচ্ছে মা সেই দিকে এখন মন রেখে দিয়েছেন রকম শুধু যে অপূর্ব বর্ণনা শ্রীরামকৃষ্ণের নিজের অবস্থা সম্বন্ধে তাই নয় এর মধ্যে থাকছে যে ধর্ম জগতের মধ্যে কত বৈচিত্র আছে গভীরতা আছে তল পাওয়া যায় না তল পাওয়া যায় না বলে দুঃখ নেই তার মানে তুমি যত মন তুমি এক ডুবে যাও কুলোকুণ্ডলিনীর পাড়ে তা রকম এই এই যে গভীরতা রয়েছে সেটি শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের উক্তি শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত শুনলে আমরা কিছুটা কিছুটা অনুধাবন করতে পারি যে বলছেন রত্নাকর নয় শূন্য কখন দু চার ডুবে ধন না মেলে তুমি এক ডুবে যাও তুমি দম সামর্থে এক ডুবে যাও কুলকুণ্ডলিনীর কোলে কুলে এই যে হৃদি রত্নাকর তা সেখানে কত রকমের আছে তা শ্রীরামকৃষ্ণ যে বলছেন শুধু নিজের অবস্থা বর্ণনা করছেন উল্লেখ করছেন তাই নয় যে কোনো মানুষের কাছে ওই অতল জলের আহ্বান থাকছে ওই ভাব ও সমুদ্রের অপূর্ব ধ্বনি আসছে যেখানে কিনা উনি যা বলছেন সে তো মানুষের কল্যাণের জন্যে অনুকরণের জন্যে হৃদয়ঙ্গম করার জন্য আত্মিকরণের জন্য যে ঈশ্বরের চিন্ময় রূপ যেমন দর্শন হয় দর্শন স্পর্শন আলিঙ্গন হয় তেমনি নররূপকে ভাবাও খুব চমৎকার নররূপকে ভাবা মানে আরোপ করা নয় এমনি খুব ওটা মনের মধ্যে এরকম আসতে পারি যখন ওই ভাবনা দেখবে তোমাকে কি আনন্দই দিচ্ছে তার মানে যিনি কিনা কবিতা লিখতে পারেন যিনি ছবি আঁকতে পারেন একটি প্রাকৃতিক দৃশ্যকে দেখে তারা এক এক রকমভাবে তো উপভোগ করেন কেউ হয়তো কবিতা লিখলেন কেউ ছবি এঁকে ফেললেন চমৎকার একটা পেন্সিল স্কেচ করে ফেললেন শ্রীরামকৃষ্ণ সেইভাবেই বলছেন যে তোমার মধ্যে কবিতা লেখারও প্রবণতা আছে ক্ষমতা আছে তুমি ছবিও আঁকতে পারো এই দেখো নানান রকমভাবে দেখাচ্ছি তিনি কবিতা লিখছেন তিনি ছবি আঁকছেন তো সেই তিনিই বলছেন যে কখনো ঈশ্বরের চিন্ময় রূপ দর্শন স্পর্শন আলিঙ্গন আবার কখনো বা এই নররূপকে নিয়ে আনন্দ করা অবতারকে চিন্তা করা ঠাকুর চুপ করিয়া আছেন পরে কিয়ৎক্ষণ গুজ্জ কথা ওই ওনার নেমে বসার ভঙ্গিটি চমৎকার এইবার একটা কথা বলছি এই গোপন কথা একদম বাচ্চাদের মতো বাচ্চারা ওরকম করে তো সিঁড়িতে বসে আছে হয়তো বাবা মার কাছে এসে বসলো বা বন্ধুর কাছে এসে বসলো গলা জড়িয়ে ধরে গল্প করতে আরম্ভ করলো যে দূর এত উপরে বসে আছি একটা কি দুটো সিঁড়ি উপরে ভাল লাগছে না নিচে নেমে এসে গলা জড়িয়ে ধরে কথা বলছে শ্রীরামকৃষ্ণ সেই রকম স্নেহে মমতায় প্রেমে নিচে নামছেন অবতরণ করছেন এই অবতার এই অবতার এরকমভাবে অবতরণ করছেন এবং করে ওই গুজ্জ কথা বলছেন কোনো সেই অর্থে গোপনীয় কিছু ব্যাপার নয় যে এটা নিষিদ্ধ বলে গোপন নয় এটি হচ্ছে ওই অন্তরঙ্গ ঈশ্বরীয় অনুভূতির কথা শেয়ার করছেন সেখানে মাস্টারমশাই রয়েছেন এবং ঠাকুরের কৃপায় এই মাস্টারমশাই এর লেখনী সূত্রে এই সমস্ত কথা জগৎময় প্রচারিত হবে জগৎময় পরিব্যাপ্ত হবে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রূপে তাই চব্বিশে মে আঠারোশো চুরাশি অপরাহ্ন পাঁচটার কাছাকাছি সময়ে শ্রীরামকৃষ্ণ যে গুজ্জ কথা বলছেন সেটি কথামৃতের মাধ্যমে কত মানুষের কাছে ছড়িয়ে পড়ছে এটি হচ্ছে কতকটা যেন যখন সঙ্গীত হয় কেউ গাইছেন কিছু বাজছে তখন যেমন কোনো কোনো জায়গায় লাউড থাকে কোনো কোনো জায়গায় একটু সফট থাকে এই সফটনেস এবং লাউডনেস মিলে যে সঙ্গীত তৈরি হয় কথামৃত সেই রকম। যেখানে শ্রীরামকৃষ্ণ সকলের সঙ্গে কথা বলছেন সেটিও আছে আবার যেখানে শিব মন্দিরের সিঁড়িতে নেমে এসে এক ধাপ ভক্তদের সঙ্গে অন্তরঙ্গ কথা বলছেন সেটিও আছে এই সব মিলে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রূপ মহাসঙ্গীত শ্রীরামকৃষ্ণ আচ্ছা কেশব সেন খুব আস্ত আচ্ছা কেশব সেন খুব আস্ত এখানে এসে অনেক বদলে গেল ইদানিং খুব লোক হয়েছিল এখানে অনেকবার এসেছিল দলবল নিয়ে আবার একলা একলা আসবার ইচ্ছা ছিল কেশবের আগে তেমন সাধু সঙ্গ হয় নাই কলুটলার বাড়িতে কলুটলার বাড়িতে দেখা হলো হৃদের সঙ্গে ছিল কেশব সেন যে ঘরে ছিল সেই ঘরে আমাদের বসালে টেবিলে কি লিখ ছিল অনেকক্ষণ পরে কলম ছেড়ে কেদারা থেকে নেমে বসলো তা আমাদের নমস্কার টমস্কার করা নাই ওখানে মাঝে মাঝে আসতো আমি একদিন ভাবাবস্থাতে বললাম সাধুর সম্মুখে পা তুলতে নাই ওতে রজগুণ বৃদ্ধি হয় তারা এলেই আমি নমস্কার তখন ওরা ক্রমে ভূমিষ্ঠ হয়ে নমস্কার করতে শিখলে আর কেশবকে বললাম তোমরা হরি নাম করো কলিতে তার নাম গুণকীর্তন করতে হয় তখন ওরা খোল কর্তাল নিয়ে নাম ধরলে এইরকম কথা শ্রীরামকৃষ্ণ বলছেন তা কেশববাবুর বাবুর কথা এলো কেশববাবুর বাবুর দেহত্যাগ হয়েছে অল্পকাল আগে তো শ্রীরামকৃষ্ণ তার প্রসঙ্গ স্মরণ করছেন এবং বলছেন যে আগে কেশববাবুর বাবুর সেরকম সাধু সঙ্গ হয়নি কে কলুটোলার বাড়িতে শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছিলেন তিনি শ্রীযুক্ত হৃদয়রাম সঙ্গে ছিলেন আর কেশব সেন কী সব লিখছিলেন অনেকক্ষণ পরে কলম ছেড়ে কেদারা থেকে নেমে বসলো তা আমাদের নমস্কার টমস্কার করে নাই এই কথা তিনি বলছেন আর বললেন যে ওই আগে পা তুলে বসতেন শ্রীরামকৃষ্ণ ওকে শিখিয়েছেন যে সাধুর সামনে এরকম করতে নেই তাতে বৃদ্ধি হয় আর বললেন যে তারা এলেই আমি নমস্কার নমস্কার তখন ওরা ক্রমে হয়ে করতে কেশব বাবুকে তিনি খুব ভালোবেসেছেন তো তার এই পূর্ব কথা শ্রীরামকৃষ্ণ স্মরণ করছেন আর বললেন যে কেশব বাবুকে বলেছেন নাম করতে কলিতে তার নাম গুণ করতে হয় তখন ওরা খোল কর্তাল নিয়ে নাম। ধরলে এইখানটিতে মাস্টারমশাই পাদটিকায় লিখছেন শ্রীযুক্ত কেশব সেন খোল কর্তার লয়ে কয়েক বৎসর ধরিয়া ব্রহ্মনাম নাম করিতেছিলেন শ্রীরামকৃষ্ণের সহিত আঠারোশো সালে দেখা হইবার পর হইতে বিশেষভাবে হরি নাম ও মায়ের নাম খোল কর্তার লইয়া কীর্তন করিতে লাগিলেন তারপরে শ্রীরামকৃষ্ণ বলে চলছেন হরি নামে বিশ্বাস আমার আরও হলো কেন এই ঠাকুর বাড়িতে সাধুরা মাঝে মাঝে আসে একটি মুলতানের সাধু এসেছিল গঙ্গাসাগরের লোকের জন্য অপেক্ষা করছিল এই একটি মুলতানের সাধু শব্দগুলি স্থূলাক্ষরে তারপর বলছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারকে দেখাইয়া এদের বয়সের সাধু সেই বলেছিল উপায় নারদীয় ভক্তি উপায় নারদীয় ভক্তি শব্দগুলি স্থূলাক্ষরে শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই হরিনামে বিশ্বাস আমার আরও হলো কেন যে ওই একজন সাধু এসেছিলেন তার কথা বলছেন যে একটি মুলতানের সাধু এবং তিনি বলেছিলেন উপায় নারদীয় ভক্তি এটা খুব বিনয়ের সঙ্গে বলা বলা একটা যে বিশ্বাসটা অন্যরকম জায়গার থেকে এসছে তো শ্রীরামকৃষ্ণের এই ভঙ্গিটি ছিল কিন্তু তিনি নিজেই বলেছেন যে মা রাস ঠেলে দেন মা সমস্ত কিছু করে দেন তার মানে ওই দুটি কথার যদি সমন্বয় করি তার মানে মায়ের ইচ্ছাতেই তার মুখ দিয়ে উচ্চারিত হয়েছিল এটি এক আর এটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণটা শুনলেন এবং শুনে বেশ দিব্যি ভালো লেগে গেল ওরকম নয় তার জীবনের সঙ্গে পুরোটা মিল আছে যে সমস্তটা অনুভূতির রঙে রঞ্জিত ফলে সেই শ্রদ্ধেয় সাধু মুলতানের সাধু শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি ওইটি বলেছেন উপায় নারদীয় ভক্তি শ্রীরামকৃষ্ণকে খুব একটা স্ট্রাইক করেছে খুব ওনার ভেতরে ভেতরে ওটি বিশেষভাবে পছন্দ হয়েছে সেই সঙ্গে আমরা ভাবছি যে তার জীবনের সঙ্গে ওটি অঙ্গীভূত জীবনের মধ্যে এই ভাবটি জারিত হয়ে আছে যে কলিকালে নারদীয় ভক্তি মা সেইভাবে দেখিয়ে দিয়েছেন সেইখান থেকে শ্রীরামকৃষ্ণ এই কথাটি বহুবার উল্লেখ করেছেন যে এই সময় কলিকালে মানুষ অত রকম পারবে না জ্ঞান যোগের পথ অবলম্বন করতে পারবে না সাধারণভাবে কেননা তার অন্নগত প্রাণ কলিকালে নারদীয় ভক্তি এইভাবে করে প্রসঙ্গটি এসছে শ্রীরামকৃষ্ণের জীবন থেকে উত্থিত হয়েছে মায়ের কৃপায় তারপর বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেশব একদিন এসেছিল কেশব একদিন এসেছিল রাত দশটা পর্যন্ত ছিল প্রতাপ আর কেউ কেউ বললে আজ থেকে যাব প্রতাপ আর কেউ কেউ বললে আজ থেকে যাব সব বটতলায় বসে বটতলায় মানে পঞ্চবটিতে মাসে বন্ধনীর মধ্যে দিয়েছেন সব বটতলায় বসে কেশব বললেন না কাজ আছে যেতে হবে তাহলেই প্রথম দিককার কথা বলছেন যে রাত্রি দশটা অবধি ছিলেন তো প্রতাপ বাবু ছিলেন এবং আরও কেউ কেউ বললেন আজ থেকে যাব সব বটতলায় বসে তাহলে পঞ্চবটিতে বসে আছেন সেই সময় কেশব বললেন না কাজ আছে যেতে হবে তখন আমি ঠাকুর বলছেন তখন আমি হেসে বললাম আঁশ চুপড়ির গন্ধ না হলে কি ঘুম হবে না তখন আমি হেসে বললাম আঁশ চুপড়ির গন্ধ না হলে কি ঘুম হবে না একজন মেছুনি মালির বাড়িতে অতিথি হয়েছিল মাছ বিক্রি করে আসছে চুপড়ি হাতে আছে তাকে ফুলের ঘরে শুতে দেওয়া হলো অনেক রাত পর্যন্ত ফুলের গন্ধে ঘুম হচ্ছে না বাড়ির গিন্নি সেই অবস্থা দেখে বলল কি গো বাড়ির গিন্নি সেই অবস্থা দেখে বললে কি গো তুই ছটফট করছিস কেন সে বললে কে জানে বাবু বুঝি এই ফুলের গন্ধে ঘুম হচ্ছে না আমার আঁশচুপড়িটা আনিয়ে দিতে পারো তাহলে বোধ ঘুম হতে পারে শেষে আঁশচুপড়ি আনাতে জল ছিটে দিয়ে নাকের কাছে রেখে ভোঁস ভোঁস করে ঘুমোতে লাগলো গল্প শুনে কেশবের দলের লোকেরা হো হো করে হাসতে লাগলো ঠাকুর শ্রীরামকৃষ্ণ এটি বলেছেন যখন পঞ্চবটি তলে সবাই বসে আছেন এবং প্রতাপবাবু প্রমুখ বলেছেন যে আজকে থেকে যেতে আজকে থেকে যাব কৃষকবাবু বলছেন না কাজ আছে তখন ওইটা বলেছেন যে ওই রকম মেছুনির অবস্থা আঁশ চুপড়ি গন্ধ না তার ঘুম হচ্ছিল না এবং ঠাকুরের যখন গল্প বলছেন তখন তার মধ্যে যে বিশদ জায়গা ডিটেইল সেই ডিটেইলিংটা তিনি করছেন কি সুন্দরভাবে যে একবারে প্রচুর বড় করে বলছেন না কিন্তু যেখানটাতে বললে গল্পটা অন্যরকমভাবে বিস্তারিত হয়ে বাস্তবচিত একটা রূপ নিয়ে নিচ্ছে বিশেষভাবে বাস্তবচিত মনে হচ্ছে সেটা করছেন যেমন এই যে মেয়েটি যে কিনা ওরকম করেছে মেছুনি সে মালির বাড়িতে গেছে কি কন্ট্রাস্ট তো মেছুনি মালির বাড়িতে গেছে সে সেইখানে কি ঘুম যখন হচ্ছে না এবং আঁশচুপড়ি আনা হয়েছে তখন কি বলছেন শেষে সে আঁশচুপড়ি আনাতে জল ছিটে দিয়ে নাকের কাছে রেখে মানে তাতে বেশ এবার গন্ধটা আবার জোরদার হয়ে উঠলো এই যে জল ছিটে দিয়ে এই ডিটেলে যাচ্ছেন আর কি তাৎপর্য থেকেই যাচ্ছে যে এবং সেটা বোঝাও যায় যে মেছুনি আর মালির বাড়ি তেমনি যে জাগতিক ব্যাপারে রয়েছে সে যদি ঈশ্বরীয় প্রসঙ্গের মধ্যে গিয়ে পড়ে কোনোভাবে তাহলে ঘুম হবে না তার স্বস্তি হবে না ওই আঁশচুপটির জন্য সে অপেক্ষায় থাকে এই যে একটা শোচনীয় অবস্থা প্যাথেটিক অবস্থা সেটাকে শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলছেন এবং কিরকম ভাবে মানুষের শিক্ষার জন্য এই প্রসঙ্গগুলো থেকে যাচ্ছে কেশব বাবুকে তিনি খুব ভালোবেসেছেন কিন্তু এই প্রসঙ্গ যখন করছেন আবারও মানুষজনের হাসি পাচ্ছে আমরা অনুমান করতে পারি এবং তার মধ্যে দিয়ে শিক্ষা লাভও করছেন সকলে কেশব সন্ধ্যার পর কেশব সন্ধ্যার পর ঘাটে উপাসনা করলে উপাসনার পর আমি কেশবকে বললুম দেখো ভগবানই একরূপে ভাগবত হয়েছেন তাই বেদ পুরাণ তন্ত্র এসব পূজা করতে হয় আবার একরূপে তিনি ভক্ত হয়েছেন ভক্তের হৃদয় তার বৈঠকখানা এই চারটি শব্দ করে। ভক্তের হৃদয়ে তার বৈঠকখানা বৈঠকখানায় গেলে যেমন বাবুকে বৈঠকখানায় গেলে যেমন বাবুকে অনায়াসে দেখা যায় তাই ভক্তের পূজাতে ভগবানের পূজা হয় এই কৃষ্ণ শেখালেন যে ভগবান ওই মধ্যে আছেন বললেন যে শাস্ত্র ভাগবত হয়েছেন তার মানে শাস্ত্রগ্রন্থ তাই বেদ পুরাণ তন্ত্র এসব পূজা করতে হয় আবার তিনি ভক্ত আবার একরূপে শ্রীরামকৃষ্ণ বলছেন আবার একরূপে তিনি ভক্ত হয়েছেন ভক্তের হৃদয় তার বৈঠকখানা খানা বলছেন কেশব আর কেশব আর তার দলের লোকগুলি কেশব আর তার দলের লোকগুলি এই কথাগুলি খুব মন দিয়ে শুনলে পূর্ণিমা চারিদিকে চাঁদের আলোক গঙ্গাকুলে শিরির সিঁড়ির চাতালে সকলে বসে আছে আমি বললাম সকলে বলো ভাগবত ভক্ত ভগবান শব্দ তিনটি স্থূলাক্ষরে আছে তখন সকলে এক সুরে বললে ভাগবত ভক্ত ভগবান পুনরায় স্থূলাক্ষরে আবার বললাম বলো ব্রহ্মই শক্তি শক্তি, ব্রহ্ম স্থূলাক্ষরে তারা আবার এক সুরে বললে ব্রহ্মই শক্তি শক্তি, ব্রহ্ম তাদের বললাম যাকে তোমরা ব্রহ্ম বলো তাকেই আমি মা বলি মা বড় মধুর নাম এই শ্রীরামকৃষ্ণ অনেকবার এটি বলেছেন যে ব্রহ্ম এবং কালী এর মধ্যে কোনো তফাত নেই এখানে সেই পূর্বের কথা স্মরণ করছেন কেশববাবুর অনুগামীদের বলেছেন কেশব বাবু সহ তাদেরকে যে যাকে তোমরা ব্রহ্ম বলো তাঁকেই আমি মা বলি মা বড় মধুর নাম যখন আবার তাদের বললাম আবার বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব কথাগুলি স্থূলাক্ষরে তখন বললে মহাশয় অত নয় তাহলে সকলে আমাদের গোড়া বৈষ্ণব মনে করবে এইখানে কেশব বাবু আবার একটুখানি যেন প্রসঙ্গটিকে রুখে রাখছেন স্থগিত করে রাখছেন যে গুরু কৃষ্ণ বৈষ্ণব মানে যিনি গুরু তিনি কৃষ্ণ শ্রীকৃষ্ণ স্বয়ং আবার তিনি বৈষ্ণব রূপে প্রকাশিত তার মানে শ্রীকৃষ্ণ এই বৈষ্ণব রূপে আবার তিনি রূপে। এইটি বললে গোড়া বৈষ্ণব মনে হতে পারে বা লোকে গোঁড়া বৈষ্ণব বলবে এইটা আগে যে বলা হলো ভাগবত ভক্ত ভগবান তখন সাধারণভাবে কিন্তু গুরু কৃষ্ণ বৈষ্ণব বললে গোড়া বৈষ্ণব বলবে এখন কেশব বাবুরা কি হয়েছেন তারা ওই নিরাকার থেকে আবার কিছু সাকার ভাব নিয়েছেন এরম একটা জায়গায় রয়েছেন তো নিরাকার ভাবের মধ্যে একটা এলিটিস্ট ভাব রয়েছে এলিটিস্ট একটা অ্যাঙ্গেল রয়েছে সেখানে যদি আবার সাকার ভাবের মধ্যে সে গুরু কৃষ্ণ বৈষ্ণব হয়ে যায় তখন লোকে বলবে ও এ তার মানে বৈষ্ণব এইটা কেশব সেই সময়কার সমাজ এবং সেই সময়কার ধর্ম আন্দোলনের প্রেক্ষিতে মনে হয়েছে বা আশঙ্কা হয়েছে তাই বলছেন যে তখন কেশব শ্রীরামকৃষ্ণ বলছেন যে তখন কেশব বললে মহাশয় অতদূর নয় তাহলে সকলে আমাদের গোড়া বৈষ্ণব মনে করবে কেশবকে মাঝে মাঝে বলতাম তোমরা যাকে ব্রহ্ম বলো তাঁকেই আমি শক্তি আদ্যা শক্তি বলি যখন বাক্য মনের অতীত নির্গুণ নিষ্ক্রিয় তখন বেদে তাকে ব্রহ্ম বলেছে যখন দেখি যে তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাকে শক্তি আদ্যাস্তি এইসব বলি শক্তি শক্তি এই শব্দ দুটি স্থূলাক্ষরে আছে তো বাবুকে বলছেন শ্রীরামকৃষ্ণ এসেটি স্মরণ করছেন আজকে যে তাকে বলেছেন যে তোমরা যাকে কেশব বাবুকে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে তোমরা যাকে ব্রহ্ম বলো তাকেই আমি শক্তি আদ্যা শক্তি বলি কেশব বাবুর কাছে এই প্রসঙ্গ তিনি নিয়ে এসেছেন আর যে তাকেই আমি বলি তাহলে রামপ্রসাদের গানে এরকম আছে আমি কালি ব্রহ্ম জেনে মর্ম ধর্মা ধর্ম সব ছেড়েছি আর শ্রীরামকৃষ্ণের জীবন চর্চার মধ্যে দর্শনের মধ্যে এবং অবশ্যই জীবন যাপনের মধ্যে এটি রয়েছে সেইখানে শ্রীরামকৃষ্ণ এই কথাগুলি বললেন আর বললেন যখন বাক্যমনের অতীত নির্গুণ নিষ্ক্রিয় তখন নির্গুণ সত্তা তাকে ব্রহ্ম ব্রহ্ম বলা হয়েছে বাইরে যিনি ভেতরেই তিনি আত্মা এবং দুইয়ের একত্ব কত রকম বর্ণিত এবং প্রতিষ্ঠিত হয়েছে শ্রীরামকৃষ্ণ বলছেন যে আবার যখন বলছেন যখন দেখি যে তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাকে শক্তি শক্তি এই সব বলি এই ঠাকুর শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম এবং শক্তির অভেদত্বের কথা বলছেন যদি বলা হতো যে একটিকে ছেড়ে আরেকটিকে ভাবা যায় না তাহলেও দুই রকম মনে হয় সেরমভাবেও শ্রীরামকৃষ্ণ বলেছেন কিন্তু সেটা কি জন্য দুজনে অভেদ ওই যাকে ব্রহ্ম বলো তাকেই আমি শক্তি শক্তি বলি এইটি যে দুজনে অভেদ এটা যে শ্রীরামকৃষ্ণ বলছেন এটা তার ভাবনার অন্যতম বিশেষত্ব তথা মৌলিকত্ব আমরা এখানে থামব আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী তার পৃষ্ঠায় আজকে ইন্টারনেটের একটু একটু আছে অসহযোগিতা রয়েছে সেই আমরা আর বেশি দূরে যাব না কিন্তু থামবো আরেকটি কারণেও বটে যে কেশব বাবুর সঙ্গে প্রসঙ্গ বা কেশববাবুর সেই পুরনো স্মৃতির কথা যে শ্রীরামকৃষ্ণ বলছেন ওই শিব মন্দিরে সিঁড়িতে বসে এরপরে একটু অন্যদিকে যাবে প্রসঙ্গটি সংসারে ধর্ম হওয়ার প্রসঙ্গ কেশব বাবুর সঙ্গে কিভাবে কি হয়েছিল সেই দিকটাতে যে যাবে ঠাকুরের কৃপা সাপেক্ষে আমরা সেটি শ্রবণ করবো আগামীকাল কথায় কথায় কথা মৃত অনুষ্ঠানে শেষ করতে করতে ভাবছি যে ওই যে তিনি শিব মন্দিরের সিঁড়িতে বসে চিন্ময় রূপের চিন্ময় রূপের দর্শন স্পর্শন এবং তার সঙ্গে আলিঙ্গনের কথা বললেন তারপরে নরলীলার কথা বললেন সেইটি যে শিব মন্দিরের সিঁড়িতে কয়েকজন ভক্ত বসে আছেন সেটি যেমন সত্য আবার এই কেশববাবুর সঙ্গে যেমন বলছেন তার অনুগামীরা ছিলেন এটি পুরনো কথা সেটি শ্রীরামকৃষ্ণ বলছেন তো আমরা ভাবছি যে ব্যাপকতা কীরকম যে ওই শিব মন্দিরের সিঁড়িতে বিকেল পাঁচটার দিকে একটা খুব ইনফর্মাল একটা পরিবেশের মধ্যে যেমন তিনি বলেছেন তেমনি কেশববাবুর সঙ্গে ইনফর্মাল পরিবেশে গঙ্গার ঘাটের সিঁড়িতে কিন্তু কেশববাবু একজন সেই কালের টপ ক্লাস লোক স্কলার লোক প্রচুর পড়াশোনা করেছেন তার কাছে শ্রীরামকৃষ্ণ এই কালী ব্রহ্মের অভেদত্বের কথা বলছেন তার অনুগামীরা শুনছেন তার মানেই বোঝা যায় যে তাদের ভাবের দিক থেকে এইখানটাতে কোনো প্রতিবাদ তো করতেই পারছেন না বরং তাদের ভালো লাগছে যে নতুন বাণী পাচ্ছেন শ্রীরামকৃষ্ণ তো ধর্ম মানে একটা অলৌকিক কিছু জায়গা সেরকমভাবে বলছেন না কেশববাবুর কাছে ধর্মের তত্ত্ব বলছেন গভীর দার্শনিকতার কথা বলছেন আর কেশব বাবুর মতো একজন উচ্চ শিক্ষিত ধর্ম নেতা তিনি শ্রীরামকৃষ্ণের কাছে শুনছেন বরং ঠাকুর যখন ওইটি বললেন গুরু কৃষ্ণ বৈষ্ণব তখন কেশব বাবু বললেন যে না এটা হলে লোকে আমাদের গোঁড়া বৈষ্ণব ভাববে অর্থাৎ ওই ভাবটি নিয়ে আপত্তি নেই কিন্তু ফলোয়ারদের নিয়ে যেরকম ভাবে রয়েছেন সেইখানে এবং সমাজের অন্যরা কি ভাববে সেই রকম একটু চিন্তা ভাবনা রয়েছে কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলছেন কেশব বাবু হৃদয়ের সঙ্গে মস্তক দিয়ে অর্থাৎ হেড অ্যান্ড হার্ট দুটি দিয়েই ঠাকুরের কথা শুনছেন এবং গ্রহণ করছেন সেই সব প্রসঙ্গ শুনতে শুনতে আমাদের মনে হচ্ছে যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমাদের ওই সব জায়গায় নিয়ে যাচ্ছে তো একবার ঠাকুরের ঘরে একবার শিব মন্দিরের সিঁড়িতে একবার গঙ্গার ঘাটের সিঁড়িতে আরও অন্যান্য জায়গায় রাধাকান্ত দেবের মন্দিরে এইসব জায়গায় যেমন নিয়ে যাচ্ছে একই সঙ্গে নিয়ে যাচ্ছে সমসাময়িক সমাজের বিভিন্ন মানুষের মনোজগতে যে কেউ খুব সাধারণ মানুষ তিনি শুনছেন একটু আগে আমরা প্রসঙ্গ করছিলাম গতকালের সূত্রে যে দুটি কম বয়সী ভক্ত মাস্টারমাসী লিখেছেন বৌমা তো সেই তারা এসেছেন তাদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ কথা বলছিলেন বধু মাষ্টমাসী লিখেছেন বধুদের প্রতি শ্রীরামকৃষ্ণ কথা বলছিলেন তা এরকম এইরকম যেমন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন তেমনি আবার কেশববাবুর সঙ্গেও কথা বলেছেন আর কি গভীর ঈশ্বরীয় প্রসঙ্গ করেছেন শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়তে পড়তে এই জন্যে আমাদের আনন্দ হচ্ছে যে আমরা যেমন বিভিন্ন লোকেশনে যেতে পারছি সেই রকম বিভিন্ন লোকের মধ্যেও যেতে পারছি এবং এই বিভিন্ন মানুষ এবং বিভিন্ন পরিবেশের মধ্যে দিয়ে কথামৃত আমাদের নিরন্তর সেই স্বর্গীয় রাজ্যের অব অবিরত শান্তি ধারা বাড়ি ধারা অথবা ঠিক ঠিক বলতে গেলে অমৃতধারা এনে দিচ্ছে সেই কথামৃতকেও শ্রীরামকৃষ্ণ রূপ সেই কথামৃতকে আমাদের আভূমি প্রণতি ওং নিরঞ্জনং নিত্যমানন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বৈ ঈশাবতারং পরমেশ মিড্যং তং রামকৃষ্ণং শিরসা